এসো কাঞ্চন, বলো। রাজমাতা, মন্ত্রীমশাইয়ের কাজকর্ম যথেষ্টই সন্দেহজনক মনে হচ্ছে। সন্দেহজনক? ন্যায্য কারণ আছে বলে আশা করি। আছে। কি করব মহারাজ, মন্ত্রীমশাই সারা রাত উদ্দেশ্যহীনভাবে বিজয়নগর ঘুরে বেড়িয়েছেন। রাজমাতা, মন্ত্রীমশাই যেখানে গেছেন সেটা নিয়ে সন্দেহ করার কিছু নেই, কিন্তু ওনার আচরণ বড়ই রহস্যজনক। মন্ত্রীমশাই, তুমি আমার সব থেকে পুরনো সাথী। তুমি যদি সত্যি আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করার চেষ্টা করো, তাহলে তোমাকে মারতে আমার কষ্ট হবে, কিন্তু হাত কাঁপবে না। তুমি এখন যাও কাঞ্চন, সতর্ক থেকো, নজর রেখো, কড়া নজর, যাও। কি খবর আছে? বিজয়নগর রাজ্যে বিভিন্ন দিকে বিভিন্ন লোকজনকে সন্দেহজনকভাবে দেখা যাচ্ছে রাজমাতা। বিভিন্ন লোকজনের মানে? তারা বিজয়নগরের না ভিন রাজ্যের? তারা কারা আমরা জানি না রাজমাতা, কিন্তু এই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আপনাকে জানাতে এলাম। রাতের অন্ধকারে বিজয়নগরে একমাত্র কামিনী অবাধে বিচরণ করে, আর কেউ নয়। চলো। যথা আজ্ঞা রাজমাতা। সোমেশ্বর, 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 কোথায় তুমি? সোমেশ্বর, সোমেশ্বর, আমি জানি আমার ভুল হতে পারে না, আমি ঠিক শুনেছি সোমেশ্বরের গলা, আমি আমি ঠিক সোমেশ্বরের গলায় শুনেছি। সোমেশ্বর, সোমেশ্বর, কোথায় তুমি? সোমেশ্বর, সোমেশ্বর, তুমি তোমার বাবাকে ফেলে যেতে পারো না, কোথাও যেতে পারো না। সোমেশ্বর, সোমেশ্বর, বিজয়নগরে রাতের বেলায় তুমি ঘুরে বেড়াও কেন? উত্তর যে আমার চাই মন্ত্রীমশাই, উত্তর আজ তোমায় দিতেই হবে। অকারণে কিছু করার পাত্র তুমি নও। তাহলে তাহলে কেন? রাজকন্যা, এত কম সময়ের মধ্যে রাজকন্যা কোথায় চলে গেল, কোথায় খুঁজব? রাজকন্যা না? হ্যাঁ, রাজকন্যাই তো হবে, নইলে এত রাতে বিজয়নগরে কে ঘুরে বেড়াবে? রাজকন্যা, 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 যেও না, আমার কথাটা শোনো। রাজকন্যা, রাজকন্যা, আমি তোমাকে উদ্ভ্রান্তের মতন খুঁজে বেড়াচ্ছি, আর তুমি রাজকন্যা?
এত দূর থেকেও রাজকন্যা মোহিনীকে চিনতে পারলে? তুমি আমায় এত দূর থেকেও চিনে নিতে পারলে, তাও আবার পিছন থেকে, এত কম সময়ে তুমি আমাকে এতটা জানলে কি করে? এই রে, আমি তো আমার রাজকন্যাকে খুঁজছিলাম, ইনি কোথা থেকে চলে এলেন কে জানে। আপনাকে রক্ষা করা হচ্ছে আমার কাজ, আপনাকে যদি চিনতে না পারে তাহলে কি করে হবে বলুন। কিন্তু আমাকে না জানিয়ে তুমি কোথায় বেরিয়েছিলে আর কি বা করতে বেরিয়েছিলে শুনি। কি উত্তর দেব এবার? সন্দেহ হয় এমন তো কিচ্ছু বলা যাবে না। রাজকুমারী, আমি আপনার জন্যই বেরিয়েছি। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই। আসলে রাজকুমারী, ওই উদ্যানের ওই ঘটনাটা ঘটেছিল না আপনার, ওই যেখানে আপনার পায়ে আঘাত লেগেছিল, আমি বেরিয়েছিলাম আপনার জন্য ওই ঔষধি আনতে। হ্যাঁ, যাতে আপনার সমস্ত যন্ত্রণার উপশম হয়। তাই তুমি আমার কথা এত চিন্তা করো যে তুমি এই রাতের বেলা আমার জন্য ঔষধি নিতে বেরিয়েছিলে? এই মুহূর্তে ওর সন্দেহের হাত থেকে বাঁচাটা বেশি জরুরি। হ্যাঁ, বেরিয়েছিলাম তো, কিন্তু ভাগ্যটা কেমন দেখুন, ঔষধি পাওয়ার আগেই আপনাকে খুঁজে পেয়ে গেছি। বেশ বলেছো তো কথাটা, তুমি খুব সুন্দর কথা বলো তো। আচ্ছা, তোমার হাতে ওটা কি দেখাও আমায়, কি লুকিয়ে রেখেছো হাতে? কই কোথায় রাজকুমারী, কি লুক কি লুকাবো? উত্তর দাও মন্ত্রী মশাই, চুপ করে থেকো না, উত্তর দাও, আজ আমার উত্তর চাই। তোমার নীরবতা কিন্তু তোমার বিরুদ্ধে যাচ্ছে, উত্তর দাও। স্পষ্ট বুঝতে পারছি, আমি স্পষ্ট বুঝতে পারছি যে তুমি আমার সঙ্গে নেই, শত্রুতা করছো আমার সঙ্গে, শত্রুতা। তুমি ঠিকই ধরেছো কামিনী, তুমি ঠিকই ধরেছো, আমি তোমার সঙ্গে শত্রুতা করছি, আমি আর তোমার সঙ্গে নেই। হ্যাঁ, আমি তোমার সঙ্গে নেই কামিনী, আর আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে শত্রুতা করছি। কেন জানো? কারণ আমি তোমায় ঘৃণা করি কামিনী, ঘৃণা করি তোমায়, ঘৃণা করি তোমায়। বড় সাহস তোমার, তুমি আমাকে ঘৃণা করো? আমার বিরুদ্ধে যাও, আমার সঙ্গে শত্রুতা করো। করছি করছি কামিনী, তোমার সঙ্গে শত্রুতা করছি করছি করছি। কেন করছি জানো? কারণ আমি তোমার চোখে চোখ রেখে বলতে পারি যে আমি তোমার শত্রু। কেন জানো? আমার আর কোনো ভয় নেই কামিনী, কোনো ভয় নেই আমার, কারণ আমার ছেলে সোমেশ্বর এখনো বেঁচে আছে, তুমি তাকে শেষ করতে পারোনি কামিনী, তাই আমার আজকে আর হারানোর কিচ্ছু নেই, কোনো ভয় নেই আমার, কোনো ভয় নেই। তুমি কি বোকা মন্ত্রী মশাই, কি ভীষণ বোকা তুমি! এ কথা ঠিক, 18 বছর আগে তোমার ছেলে সোমেশ্বর মারা যায়নি, তবে কি জানো, এই কদিন আগে আমি নিজে তাকে মেরেছি, চলিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি আমি, ছাই। সোমেশ্বর শেষ, সোমেশ্বর শেষ। Ha 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 ha